আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। ওই তো দূরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মজবুত একটি গেট। গেটটি দেখে নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি, আর যারা বুঝেননি তাদের জন্য তো আমি লাকি আছি। আজকে আপনাদেরকে শাহ পরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে নিয়ে যাব। মাজারে মহিলাদের জন্য কোথায় ইবাদত ঘর রয়েছে, পুরুষরা কোথায় ইবাদত করে, তাছাড়া অনেক অজানা তথ্যই আজকে জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে। শাহ পরান মাজার হচ্ছে সিলেট শহরের খাদিমনগর এলাকায় অবস্থিত। তবে হজরত শাহ পরান এর নাম অনুসারে অনেকেই এর এলাকাকে শাহ পরান এলাকা বা মেইন রোড থেকে শাহ পরান মাজারের প্রবেশদ্বারকে শাহ পরান গেট বলে সহজে চেনেন। হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কে বোনের ছেলে মানে ভাগিনা। হজরত শাহ পরান ছিলেন অনেক গরম অলি, ইতিহাস থেকে জানা যায়। হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করতে প্রতিদিন দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন। যদি কেউ শাহজালাল ও শাহ পরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে আসেন, তাহলে সিলেট বাস টার্মিনাল নেমে হজরত শাহজালাল মাজার জিয়ারত করে হজরত শাহ পরান মাজার জিয়ারতে যেতে পারেন। শাহজালাল মাজার থেকে হজরত শাহ পরান মাজারের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তবে এই মাজারগুলো জিয়ারত করতে আসার পর আপনারা দেখতে পারবেন অনেক ভণ্ড ফকির টকির রয়েছে, এগুলো থেকে অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন। বকবক লাকি বকবক করতে করতে কিন্তু চলে এসেছে মাজারের কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু অনেক দোকান রয়েছে। এই দোকানগুলোতে কী কী রয়েছে তা অবশ্যই আমি আমার ভিডিওর শেষ দিকে আপনাদেরকে দেখাবো। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল সুন্দর এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই অজু করে। পুকুরটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে পুকুরের চারদিকে অনেক গাছগাছালি, এত গাছ থাকা সত্ত্বেও পুকুরের ওপরে তেমন কোনো পাতাই পড়েনি, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক বড় একটি বড়ই গাছ। শাহ পরান রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে, এবং তিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের 360 আউলিয়ার মধ্যে অন্যতম। তিনি তার মামা হজরত শাহজালাল এর সাথে 1303 সালে ভারতবর্ষে আসেন ইসলাম প্রচার করার জন্য, আর সেখান থেকেই তিনি আসেন সিলেট শহরে। সিলেট বিজয়ের পর শাহজালালের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। শাহ পরান সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে মামা শাহজালালের নির্দেশে তিনি মানে শাহ পরান রহমতুল্লাহ আলাই সিলেট শহর হতে প্রায় 8 কিলোমিটার দূরবর্তী স্থানে খাদিমনগর এলাকায় এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করে, এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলার চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আর এই যে এখন দেখতে পাচ্ছেন বিশাল এই গাছটি, এই গাছটি অনেক পুরাতন, এটির অনেক শাখা প্রশাখা দেখতেই পাচ্ছেন। এই মাজারকে ঘিরে এবং এই গাছটিকে ঘিরে অনেকে অনেক রকম মানত করে, যা করা একদমই ঠিক না। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বিচ্ছু পোয়া, ও কিন্তু ওর জ্ঞান হওয়ার পর থেকে এই প্রথমে আসলো এই মাজারে। ওই যে একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না,
ঠিক অমন, আমাদের তেমন একটা মাজারে যাওয়া হয় না, কারণ মাজার নিয়ে অনেক মানুষের অনেক রকম মন্তব্য। কেউ মাজারের এতই ভক্ত যে মাজারে গিয়ে সিজদা করে, মানত করে, বিভিন্ন জিনিস মাজার থেকে চেয়ে নেয়, যেটা একদমই ঠিক না। আবার অনেকে মাজার শুনলেই আগুনে তেলে বেগুনে জ্বলে ওঠে, অনেকে গালাগালিও করে, যা একদমই ঠিক না। মাজারের যেমন অনেক ভক্ত হওয়া ঠিক না, তেমনি মাজারকে গালি দেওয়া ঠিক না। ওনারা যেহেতু বড় বড় অলিয়াউলিয়া, তাই অবশ্যই ওনাদেরকে সম্মান করে কথা বলা উচিত। আর এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহিলাদের এবাদতখানা। অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই এই যে বড় পাতিলটি দেখলেন, এখানে মানত করে বা এমনি টাকা পয়সা দেয়। আর এই যে ঘরের ভিতরে যে ঘর, ওই ঘরটি কিন্তু লক করা। যখন স্পেশাল ভিআইপি কোনো দেশের মহিলারা আসে, তখন এই ঘরটি খুলে দেওয়া হয়। এই তো এখন দেখতে পাচ্ছেন অনেক বইয়ের সমাহার, এগুলো হচ্ছে ইসলামিক বই। এছাড়াও এখানে রয়েছে অনেক ধরনের কোরআন শরীফ। যারা এখানে আসেন তারা অনেকেই দুই রাকাত নফল নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে নেয়। আসলে মাজারে এসে আপনারা ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ অলি আউলিয়া বলে কথা। কোনো অলি আউলিয়ার শক্তি নেই আপনাকে বেহেস্তে নিয়ে যাবে, তবে ওনাদের অনেক অবদান রয়েছে আমাদের এই ইসলাম প্রচারে। তাই আমরা যখনই মাজারে যাব, ওনাদের উদ্দেশ্যে ওনাদেরকে সিজদা না করে বরঞ্চ ওনাদের জন্য দুই হাত তুলে আমরা দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর অবশ্যই আমাদের যা চাওয়ার আছে সেটা আমরা চাইব শুধুই একমাত্র আমাদের আল্লাহর কাছে, কারণ আমাদেরকে দেয়ার যদি কারো কোনো ক্ষমতা থাকে, সেটা আছে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ তাআলার। শাহ পরান মাজারের চারিদিকে যখন আমি ঘুরছিলাম, তখন আমার কাছে খুবই ভালো লাগছিল, অনেক শান্তি শান্তি লাগছিল। কারণ হচ্ছে অনেক মাজারে গেলে দেখা যায় মহিলা পুরুষ সবাই একসাথে নামাজ পড়ে, ইবাদত করে, অথবা অনেক আজব আজব কাজকর্ম করে, যা একদমই ঠিক নয়। কিন্তু সিলেটের শাহজালাল মাজার বা শাহ পরান মাজারগুলোর চিত্র কিন্তু একদম ভিন্ন। এখানে মহিলাদের ইবাদতখানা আলাদা এবং পুরুষদের ইবাদতখানাও রয়েছে আলাদা। এছাড়া আপনারা এখানে আসলে এখানে যেহেতু জুতা রেখে ঢুকতে হয়, তাই জুতা রাখার জন্য কিন্তু এখানে সুব্যবস্থা রয়েছে। তবে জুতা রাখতে হলে আপনাদেরকে সামান্য কিছু টাকা দিতে হবে, মাত্র 5 টাকা। আর যদি আপনি খুশি হয়ে বেশি দিতে চান, সেটাও দিতে পারবেন। আমরা বড় বড় অলিয়াউলিয়াদের অপমান করব না, ওনাদের যতটুকু সম্মান করার দরকার ততটুকু সম্মান অবশ্যই করব। আবার অতি ভক্তিতে আমরা কখনোই শিরক করব না, কারণ শিরক এমন একটি পাপ যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান, এখানে অনেক মজার মজার মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়। অনেকে নিশ্চয়ই তোষা সিন্নি শুনেছেন, তোষা সিন্নি নকল থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। আমরা যারা সিলেটে থাকি, এগুলো আমাদের জন্য কিন্তু সাধারণ খাবারের মতোই একটি খাবার, কিন্তু যারা সিলেটের বাইরে থাকে তারা কিন্তু এই খাবারগুলো অনেক শখ করে খায়, বিশেষ করে অনেক রকমের এই নকলগুলো। ওনারা অনেকে মনে করে এগুলো হয়তো সিন্নি, কিন্তু না, সাধারণ মিষ্টি খাবারের মতোই কিন্তু এই খাবারগুলো। তবে এই খাবারগুলো কিন্তু অনেক ইয়াম্মি। তবে বাইরের তোষা সিন্নিগুলো অবশ্যই আপনারা নেয়া থেকে বিরত থাকবেন, কারণ আমার মনে হয় এগুলো স্বাস্থ্যসম্মত না, কারণ রাস্তার পাশে দোকানগুলোতে এভাবে খোলা করেই রাখা হয় এই তোষা সিন্নি। ম
মাজারে যাওয়া আসার পথের এই দোকানগুলোতে শুধু যে নকল বা খাবার আইটেম পাওয়া যায় তা কিন্তু নয়, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তসবি রয়েছে, অনেক কালারের, অনেক রকমের। তাছাড়া এখানে অনেক ধরনের বার্মিস প্রোডাক্টও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। বিশেষ করে এখানের তসবিগুলো কিন্তু অনেক সুন্দর, আর অনেক সুন্দর সুন্দর জায়নামাজও রয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন ওপরের জায়গাটি, শাহপরান রহমতুল্লাহ আলাই এর মাজার বা যে কোনো মাজারের ওপরে মহিলাদের যাওয়ার নিষেধ, তাই আমরা মহিলারা কেউ ওপরে যাইনি। আমরা নিজ থেকেই যতটুকু দেখার ততটুকুই দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বকবক লাকি বকবক করতে করতে দেখতেই পাচ্ছেন শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের মেন যে গেটটি রয়েছে সেই গেট থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।